নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি শঙ্কর মঠ এবং মিশন সীতাকুণ্ড চট্টগ্রাম। আর দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ভিতরে প্রবেশ করেছি। এই হচ্ছে মেইন গেট। মেইন গেট থেকে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর ভিতরে হচ্ছে শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। আমরা বিশ্বনাথ মন্দির দর্শন করব। আর আমার সাথে আমার দুটি ভাই আছে, সবুজ এবং নিবরাজ। আর আমরা দেখতে দেখতে ভিতরে প্রবেশ করলাম। ভিতরের সৌন্দর্য সত্যি মনোরম, দেখে আসলে সবারই মন জুড়িয়ে যাবে। চলুন আমাদের সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা ভিতরে মন্দিরে প্রবেশ করব এবং ভিতরে যে শিবলিঙ্গটি আছে তা আমরা দর্শন করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন, যার মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন সামনেই হচ্ছে শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর আমাদের যে লক্ষ্য ছিল, আমরা যেখানে প্রথমে গিয়েছিলাম সেই জায়গাটা আপনাদেরকে এখন দেখাবো। দেখতে পাচ্ছেন এই ডান সাইডে আমার শ্রী শ্রী সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে ওইখানে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির দর্শন করেছি এবং এখান থেকে যাওয়ার পথে আমাদের এই শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির দর্শন করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। তাই আমরা এখন ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজানো শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। আর সিঁড়িগুলো আসলে পাথরের ঢালাই, পাথরের তৈরি। আর দেখতে পাচ্ছেন কারুকার্যে করা দরজা এবং নিচে হচ্ছে নাট মন্দির, যেখানে অনেক ভক্তবৃন্দদের আগমন হয় এবং এখানে নাম কীর্তন অনুষ্ঠান করা হয়। এবং দোতলায় উপরে হচ্ছে মেইন মন্দির, যেখানে হচ্ছে শ্রী শ্রী বাবা বিশ্বনাথ মন্দির এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা একটু এই নিচের নাট মন্দিরটা একটু চারপাশটা দেখে নিই এবং আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠব এখন এবং আপনাদেরকে দেখাবো উপরে কী কী আছে। আর আমি এখানে এসেছি এই প্রথমবার, তাই এখানে এসে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতেছি। দেখতেই পাচ্ছেন আমার ভাই অলরেডি উপরে চলে এসেছে, আগেই সে ছবি নিচ্ছে বিশ্বনাথ মন্দিরের শিবলিঙ্গের সাথে। দেখতে পাচ্ছেন ভিতরে ওম এবং শিবলিঙ্গ আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় শান্তায় কারুণ্যত্রয়ে তবে নিবেদয়ামি চৈতন্যং তবং গতি পরমেশ্বর জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা সকলে শিবলিঙ্গ দর্শন করলেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন বাবাকে প্রণাম করব। চলুন প্রণাম করা যাক। আর সীতাকুণ্ড চন্দ্রনাথ আসলে অবশ্যই আপনারা এই মন্দিরটি দর্শন করবেন। এটা আপনি যাওয়ার সময়ও দেখতে পারবেন, দর্শন করতে পারবেন বিশ্বনাথ মন্দির সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার আগে। আর আমার মতে মনে হয় সবথেকে ভালো চন্দ্রনাথ মন্দির দর্শন করে তারপরে বিশ্বনাথ মন্দির দর্শন করতে আসবেন। আমরা এখন বের হয়ে যাব। চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই। আর আমার জন্য দুইটা ভাই অপেক্ষা করতেছিল বাইরে। আর দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরে আমরা, এত সুন্দর মন্দির। আসলে আমাদের হিন্দুদের প্রত্যেকটা মন্দিরের যত্ন এবং রক্ষণাবেক্ষণ করা উচিত খুব ভালোভাবে। তাই এখানে আসলে কাজ চলছে,
এখনো কাজ সম্পূর্ণ হয় নাই, আশেপাশে কাজ চলছে। আর এর আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যিই মনোরম, এবং উপরে মিশনের যারা আছে তারা ওখানে উপরে থাকে। আর আমার হাতেই দেখতে পাচ্ছেন সিঁদুর, মায়ের জন্য সিঁদুর নিয়েছি চন্দ্রনাথ মন্দিরে, একটা স্মৃতিস্বরূপ যে ওখানে শক্তিপীঠের এক পীঠের যে মায়ের মন্দির, সেই মন্দির থেকে এই সিঁদুর নেওয়া হয়েছে মায়ের জন্য। চলুন আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। আর এই সাইডেই দেখতে পাবেন চারপাশে অনেক স্ট্যাচু করা আছে, অনেক ঠাকুরের এবং অনেক কিছুর বিগ্রহ তৈরি করা আছে। আর এই হচ্ছে গেট, শ্রী শ্রী শঙ্কর মঠ এবং মিশন, সীতাকুণ্ড চট্টগ্রামে। আর আপনারা আসলে অবশ্যই অবশ্যই দর্শন করতে ভুলবেন না। আর এখানে শিবরাত্রের সময় অনেক বড় যজ্ঞ অনুষ্ঠান এবং বড় ধরনের অনুষ্ঠান হয়। আর আমরা বিশ্বনাথ মন্দিরের সামনেই আছে শ্রী শ্রী ভৈরব মন্দির। আমরা এখন শ্রী শ্রী ভৈরব মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর এটি শ্যামকুণ্ড শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম এর একটু আগেই, আপনারা শঙ্কর মঠ ও মিশনের সামনেই দেখতে পারবেন। এখানে এখানে শ্রী শ্রী ভৈরব মন্দির ধ্যান এবং এখানে বলি দেওয়া হয়। আর চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা প্রবেশদ্বার করা হয়েছে। দেখতে পাচ্ছি ভিতরে বিগ্রহ, ভৈরব মন্দিরের মধ্যেই যে বিগ্রহটি আছে এটি আপনাদেরকে আগে দর্শন করাই এবং দেখতে থাকুন। এই হচ্ছে শ্রী শ্রী ভৈরব মন্দিরের বিগ্রহ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বাবা ভৈরব জয়। আসলে সঠিক নিয়ম আমি এইটাই জানি না যে এটা আসলে কি করা হয় এখানে, কারণ আমি প্রথমবার এখানে এসেছি। আপনারা আসলে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন, বিস্তারিত জানতে পারবেন। এইখানেই পাশেই অবশ্যই এখানে কমিটির লোক আছে। আমি ভিতরে প্রবেশ করার সময় ভিডিও করার জন্য অনুমতি নিয়েছিলাম, তখন দেখতে পেরেছি। আর আমরা এখন শ্রী শ্রী ভৈরব মন্দির থেকে বের হব। এই দেখতে পাচ্ছেন এখানে মুক্তহস্তে দান করার সুবিধা আছে, আপনারা যা কিছু দান করতে পারেন প্রণামী। আর এখানে ভক্ত সঙ্গের মিলন হয়। আর এখন আসি ব্যাসকুণ্ড, দেখতে পাচ্ছেন এপাশে একটি ব্যাসকুণ্ড আছে যেখানে অনেক ভক্তবৃন্দরা পাপ মোচনের জন্য বিভিন্ন মনোবাঞ্ছা কামনার জন্য এই পুকুরে স্নান করতে আসেন সবাই, এবং এখানে স্নান করলে মনোবাসনা পূর্ণ হয়। ওই সাইডে দেখতে পাচ্ছেন শ্মশান এবং ওখানে শ্মশানঘাট ওই সাইডটায়। আর দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং ক্যামেরা ছবি তোলা নিষেধ, তারপর আমি অনুমতি নিয়ে এখানে ছবি এবং ভিডিও করতেছি, এবং সম্পূর্ণ জায়গাটি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার সাথেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার, ওম নমঃ শিবায়।